আল্লাহ পাক আমাদেরকে একটি মাসেল তৈরি করে দিয়েছেন, যে মাসেলকে দেখতে একজ্যাক্টলি এরকম। আপনি যদি আমার চ্যানেলটির নতুন ভিউয়ার হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ব্যথা নিরাময়ের সকল চিকিৎসা পরামর্শের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। দর্শক, আপনারা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন কোমরের বেল্ট বা লাম্বো স্যাক্রাল কর্সেট বা এ ধরনের, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এরকম বেল্ট, এরকম বেল্ট, এই যেটাকে আমরা এভাবে কোমরের সঙ্গে দিয়ে এরকম লাগিয়ে এরকম কোমরের মধ্যে এরকম লাগানো হয়, এরকম কোমরের মধ্যে লাগানো হয়, এরকম কোমরের সাপোর্ট থাকে, এই অংশটা কোমরের পিছনে লাম্বার রিজনে এটা এরকম সাপোর্ট থাকে, এই বেল্টের কথা। এই বেল্ট ব্যবহারের ব্যাপারে আমার 40 বছরের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স দেশে এবং বিদেশে, স্পাইন ইনস্টিটিউট এবং যারা এ ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন তাদের মতামত থেকে নিয়ে আমি আপনাদেরকে সারাংশ বলছি। কোমরের বেল্ট ব্যবহার করার জন্য, ব্যাক সাপোর্টের জন্য আমরা ব্যবহার করি, অ্যাবডোমিনাল পেটের সাপোর্টের জন্য আমরা ব্যবহার করি, অনেক সময় ওয়েট লিফটিং করার জন্য যারা ওয়েট লিফটার তারা ব্যবহার করে, আর এছাড়াও নন সার্জিক্যাল সলিউশন, যেমন হঠাৎ ঘুম থেকে উঠতে গেছেন, আপনি কোমরে ব্যথা পেলেন, খুব ব্যথা, আপনি ব্যবহার করছেন, অথবা আপনি দেখলেন যে কয়েকদিনের ব্যথা, আচ্ছা ব্যথা কোমরে আছে, ব্যথা ব্যবহার করছেন। এছাড়া একটা বিগ গ্রুপ অফ পিপুল দেশে এবং বিদেশে যারা এই ব্যাকের উপরে কাজ করে তারাও কোমরের ব্যথা হলে বেল ব্যবহার করার জন্য অ্যাডভাইস দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো যে বেলগুলো কেমন হবে। বেল্টগুলো আমার মতে, আমি এখন যে বেল্ট আপনাকে দেখাচ্ছি, দেখেন এই বেল্টের মধ্যে যদি এই বেল্ট ব্যবহার করি এর মধ্যে ইলাস্টিসিটি আছে, এই যে দেখেন ইলাস্টিসিটি, টান দিলে এটা কি হয়, লম্বা হয়। তো আমার কোমরটাকে কি করতে হবে, ধরে রাখতে হবে আটকিয়ে। তো এটা যদি টান দিলে লম্বা খাটো হয়, তাহলে আমি যে প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে চাচ্ছি সেই প্রক্রিয়া কি হবে। অন্যদিকে অনেক বিজ্ঞানী বলেছেন, অনেক গবেষক বলেছেন যে কোমরের বেল্ট অধিক সময় ব্যবহার করলে কোমরের পেটের মাংসগুলো দুর্বল হয়, ওখানে যে জয়েন্ট থাকে, ফ্যাসের জয়েন্ট থাকে, লাম্বো স্যাক্রাল রিজনের যে জয়েন্ট থাকে, এই জয়েন্টগুলো ডিসফাংশন করে এবং তার কাজগুলো সঠিক হয় না। তাহলে কোমরের বেল্ট ব্যবহার করলে কি কি অসুবিধার সুবিধা আপনারা বুঝতে পারছেন, আর আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা আরো খারাপ। অর্থাৎ কোমরের বেল্ট চিকিৎসক তাকে হয়তো বলছেন একটা সার্টেন টাইম ব্যবহার করতে, সে দেখা গেল 2 বছর যাবৎ কোমরের বেল্ট ব্যবহার করছে। আমার কাছে অনেকেই এরকম আসেন, কোমরের বেল্ট কাপড় দিয়ে তৈরি হয়েছে, কাপড়ের রং আর নাই, বকলেস উঠে এদিক থেকে ওদিক চলে গেছে, কোমরের সামনে যেটা এরকম হোয়াইট থাকে, চওড়া থাকে, ওই যে এমন করে ফেলছে যে এরকম করে ভোদা করে এটাকে চিকন করে ফেলছে। তাহলে কি হচ্ছে, যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই উদ্দেশ্যে আসলে সফল হচ্ছে না। এখন আপনার যদি কোমরের বেল্ট ব্যবহার, আপনার প্রবলেম হলো L1 L2 লেভেলে, আপনি যখন এটি ব্যবহার করেন L2 L1 লেভেল কি আপনাকে বেশি সাপোর্ট করে কিনা, তো সুতরাং কোমরের বেল্ট ব্যবহার করার জন্য অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমার ভাষায় আপনি অ্যাকিউট কেসে, আপনার এখন ব্যথা হয়েছে, আপনি ব্যবহার করেন কয়েকদিন, আস্তে আস্তে কোমরের বেল্টকে অফ করে দিতে হবে, আর গ্র্যাজুয়ালি আপনার যে কোমরের ব্যথা হচ্ছে এই ব্যথার চিকিৎসা করতে হবে বাই ফিজিওথেরাপি। চিকিৎসা করে ব্যথা কমাতে হবে, ব্যথা কমানোর সাথে সাথে মাসেলের লেন্থ বাড়াতে হবে এবং মাসেলগুলোকে স্ট্রং করতে হবে, তাহলেই আপনি সঠিক থাকবেন। মনে রাখবেন দর্শক, অধিক দিন এই কোমরের বেল্ট ব্যবহার করলে অবশ্যই আপনার ব্যথা ভালো হবে না, আর এটা তো আপনি বলছেন। আপনি আমাকে বলছেন আমি 2 বছর যাবৎ কোমরের ব্যথার জন্য ভুগছি আর এই বেল্ট ব্যবহার করি, কিন্তু আমার ব্যথা এখন আছে। আল্লাহ পাক
আল্লাহ পাক আমাদেরকে একটি মাসেল তৈরি করে দিয়েছেন, যে মাসেলকে দেখতে একজ্যাক্টলি এরকম। ওই মাসেলকে বলা হয় ব্যাক বেল্ট মাসেল, অথবা তার নাম হচ্ছে টেনিস ভার্সাস অ্যাবডোমিনিস, পেটের এখান থেকে এই পিছন পাশ থেকে এসে এরকম উঠে, এটা আপনার এই বেল্ট হিসেবে কাজ করে। চলুন না আমরা ওই মাসেলের ব্যবহার করি, আল্লাহর বেল্ট ব্যবহার করি, এবং কোমর এবং কোমরের কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করি। দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আপনি আমাদেরকে লাইক করুন। এছাড়াও আপনি এই ভিডিওটি শেয়ার করলে অনেক লোকের উপকার হবে। আপনি এর পরবর্তী সময়ে কি ধরনের ভিডিও দেখতে চান, কি প্রশ্ন আপনাদের থাকে সেই ব্যাপারে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন লিখুন।